তারপর আমরা একটা ছয় নম্বর এমসিকিউটা দেখি। এ এত ভেক্টরের দিক বরাবর বি ভেক্টর অংশক কত? তো কোনো ভেক্টর বরাবর আরেকটা ভেক্টর অংশক বা উপাংশ, এখানে অংশকও দিতে পারে উপাংশও দিতে পারে, ভর্তি পরীক্ষায় এটা লম্বাংশও পেতে পারো। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ হলো এ ভেক্টর উপর বি ভেক্টর অভিক্ষেপ বের করবা, অর্থাৎ এ ডট বি বাই মডুলাসে এই অভিক্ষেপটাকে তার একক ভেক্টর দ্বারা যদি গুণ করি তাহলে আমরা অংশক বা উপাংশ পাব। তোমরা সূত্রটার দিকে একটু দেখো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ হলো এ ডট বি বাই মডুলাসে এ ক্যাপ। তাহলে আমরা এ ডট বি, যেহেতু গত এমসিকিউ তো আলোচনা করছি এ ডট বি, এ এর আই এর সহক, জে এর সহক, কে এর সহক, আমরা এটা ক্যালকুলেশন করব। তারপরে একক ভেক্টর এ দেওয়া আছে, তো এখন দেখো এই রেজাল্টটা আমরা এইট বাই রুট ওভার ছাব্বিশ এ ক্যাপ। যেমন আমরা ছয় নাম্বারটা দেখি, গ নাম্বার এইট বা রুট ওভার ছাব্বিশ বাই এ ক্যাপ। আসলে যদি এখানে এ ক্যাপ না দিয়া মান দিত তাহলে কিন্তু এ ক্যাপ সমান ভেক্টর বাই তার মান হইতো। তারপরে দেখো সাত নাম্বার, এত 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 ভেক্টর তিনটি সমতুলি হলে এর মান নির্ণয় করো। যেহেতু আমরা এমসিকিউতে এই অঙ্কটা ছিল, কোনো তিনটা ভেক্টর যদি সমতুলি হয় বা সমরেখ হয় বা একই তলে অবস্থিত হয়, সমরেখ হয়, তাহলে আমরা জানি এই ভেক্টরের নির্ণায়কের মান জিরো। আর নির্ণায়কের মান জিরো তোমরা ওই সৃজনশীল থেকে ওইটা বাইর করে নিবা, যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো মাইনাস টু। তারপরে আসো আট নাম্বার, উ এ সমান এ, ও বি সমান বি হলে বি এ কত? এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছিলাম ওই জায়গায়, উ এ সমান এ এবং ও বি সমান বি হলে বি এ সমান কত? বি এর দিকে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি উ এ মাইনাস ও বি, উ এ মাইনাস ও বি। তাহলে উ এ মাইনাস ও বি যদি আমরা দেই তাহলে আমাদের কি আসতেছে, খুব খেয়াল করো, উ এ উ এর মান হলো এ, ও বির মান হলো বি, তাহলে এ মাইনাস বি। এখানে যদি বলতো এ বি, এ বি ভেক্টর হইতো তাহলে ও বি মাইনাস ও এ হইতো, তার মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হতো, এটা খুব খেয়াল করবা। তারপর আমরা নয় নাম্বার দেখি, একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু পি এবং কিউ হলে ইয়ার প্রধান কর্ণের দৈর্ঘ্য কত? তা আমরা জানি দুইটা ভেক্টর যোগ করে তার মান বাইর করলেই প্রধান কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। আবার বলছি, সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহু পি এবং কিউ হলে প্রধান কর্ণের দুটা ভেক্টর আমরা যোগ করব, কইরা মডুলাস দিয়ে দিব। তাহলে দেখি আমরা পি প্লাস কিউ মডুলাস, তার মানে নয়ের ক নাম্বারটা। তারপরে আসো দশ নাম্বার আছে, এ সমান এত এর একক ভেক্টরের জন্য কোন কোন শর্ত প্রযোজ্য? তা আমরা জানি এ ভেক্টর অর্থাৎ তার একক ভেক্টর হলো এ ক্যাপ ভেক্টর বাই তার মান। আরেকটা, এটার মান ওয়ান হবে কিনা জানি না, তবে মডুলাসে নট ইকুয়াল জিরো, মডুলাস এর মান জিরো হতে পারে না, তার মানে আমরা বলতে পারি এক আর তিন তার রেজাল্ট। তো তোমরা এইভাবে এমসিকিউগুলো করবা ইনশাআল্লাহ, বারবার প্র্যাকটিস করলে তোমরা এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যাবে।